MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-99। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্ক এ আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার, আপনাদের সবাইকে স্বাগত। বালু মল্লিক এখন সংশোধনাগারের পয়লা 22 ওয়ার্ডে, তার পাশে জীবনকৃষ্ণ সাহা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক প্রমুখ সব রত্নরা রয়েছেন। খবরের কাগজে বেশ রসিয়ে রসিয়ে লেখা হয়েছে বালুর জেলে প্রথম রাত্রি কাটানোর। সারা রাত প্রায় ঘুমোতেই পারেননি, সকালবেলা উঠে পায়চারি করেছেন, অস্থিরভাবে সেলের মধ্যে ঘোরাফেরা করেছেন। মানিক জীবনকৃষ্ণের সঙ্গে কথা বলেছেন, পার্থর সেলের কাছে তাকে উকি মেরে মারতে দেখা গিয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আদালতে বালুর স্বগতোক্তি, ইডির থেকে আমি মুক্ত, মানে জেল যাত্রা, তারপরেই হয়তো কোনো সুপার স্পেশালিটি হসপিটালের কেবিন বালুর জন্য অপেক্ষা করছে। এই রাজ্যে এটাই দস্তুর বনে গিয়েছে, বালু বা তার ব্যতিক্রম হবেন কেন। প্রায় 3 মাস হতে চলল কালীঘাটের কাকুর বাইপাস সার্জারি হয়েছে, তিনি এখনও SSKM-এ আছেন। চিকিৎসা বিজ্ঞানে জানি না বাইপাস সার্জারির পর কতদিন লাগে সুস্থ হতে। আমার মা হার্টের পেশেন্ট ছিলেন, আমার প্রথম দিকে তার চিকিৎসক ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর নির্বল সেন। তারপরে আমি আমার মাকে সুশ্রুৎ বন্দ্যোপাধ্যায়কে দেখিয়েছি। আমার এক কাকুর বাইপাস সার্জারি করেছিলেন দেবল সেন, তো 7-8 দিনের মধ্যেই তারা সুস্থ হয়ে যান। তা আমি এনাদের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম, ডক্টর কুণাল সরকারকে জিজ্ঞাসা করেছিলাম কতদিন লাগে, বলেন 7-10 দিন। প্রায় 3 মাস হতে চলল কালীঘাটের কাকু দিব্যি রয়েছেন SSKM-এ, বহাল তবিয়তে আছেন। যদিও SSKM-এর কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড গঠন করেছেন, রিপোর্টটা তারা ইডির কাছে পাঠাবেন। তো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা এই শিক্ষক নিয়োগ তদন্তের অগ্রগতির স্বার্থে খুব জরুরি। তাই বালু তো স্বাভাবিকভাবেই চাইবেন এবার হসপিটালে গিয়ে একটা কেবিন দখল করে রাজার হালে থাকতে, কারণ সুপার স্পেশালিটি হসপিটালের ওই সব কেবিনগুলো কার্যত সুযোগ সুবিধার দিক থেকে বাড়ির স্বাচ্ছন্দ্য আরামই পাওয়া যায়। তাই অন্যান্যরা যখন রয়েছেন ওই সব সুপার স্পেশালিটি হসপিটালের কেবিনে, তাহলে বালু মল্লিকে বাদ যাবেন কেন, যাই হোক। কিন্তু বালু আর কতদিন তৃণমূলের সম্পদ বলে বিবেচিত হবেন? বালু একসময় তৃণমূলের ট্রেজারার ছিলেন, উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের সংগঠনের মাথা ছিলেন, নানাবিধ বিতর্কে জড়িয়েছেন। ক্ষমতায় আসার পর প্রথম প্রথম তিনি CPM-কে কেউটে সাপ না গোখরো সাপ কি বলেছিলেন, সামাজিক অনুষ্ঠানে বিরোধীদের বয়কট করার কথা বলেছিলেন, চায়ের দোকানে CPM গেলে সেখানে তৃণমূলের লোকজন যেন চা খেতে না যায়, এইসব কথা বলেছিলেন। তার অনেক অমৃত বচন আছে, প্রতিবাদীদের রহস্যজনক মৃত্যুর পিছনেও তার নাম জড়িয়েছে, গুন্ডাদের মদত করার জন্য। সেই বালু মল্লিক শুধু নিজে ফেঁসেছেন তো তা নয়, পরিবারকে ফাঁসিয়েছেন এবং শাসক দলকেও ফাঁসিয়েছেন। একথা কেউ বিশ্বাস করবে না যে বালু মল্লিক 10-11 বছর ধরে রেশনের টাকা লুট করলেন, মানুষের খাবার লুট করলেন, হাজার হাজার কোটি টাকা লুট হলো, ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে 1,000 কোটি টাকা তোলা হলো, আর শীর্ষ মহল কিচ্ছু জানত না। এটা এই সমস্ত যুক্তি কেউ বিশ্বাস করে না। এই যে বাকিপুর টাকিপুরের বিরুদ্ধে এ রাজ্যের পুলিশ, কখনো রাজ্য পুলিশ কখনো কলকাতা পুলিশ FIR করেছিল, তদন্ত এগোয়নি। তাহলে কিচ্ছু জানি না, কেউ নিজের দায়িত্বে করে থাকলে সেটা তার ব্যাপার, এইসব অসার যুক্তির অবতারণা তো মানুষ আর সেভাবে নেবে না। তো তাও ওরা করে যায়, একদম দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তো তাই আমরা কিছু জানি না, কেউ যদি করে থাকে সেটা তার দায়িত্ব। সব কাকলি টাকলি বলছিলেন না, মমতা বলেছেন যে বালুকে ফাঁসানো হয়েছে, কিভাবে উনি ফাঁসলেন, যার বইয়ের অ্যাকাউন্টে 45,000 টাকা ছিল, 1 বছরের মধ্যে 6 কোটি নগদ জমা হলো, মেয়ে টিউশন পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করলেন, চমৎকার। বাকিবুর রহমান থেকে সুদবিহীন 9 কোটি টাকা ঋণ পেলেন, এসব রত্ন কেউ কিছু জানতো না।
কেউ কিচ্ছু জানতো না। আবার বালু তো সবুজ বিপ্লবের জনক এই রাজ্যে। 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এখানে বালু মল্লিকের বা এই সরকারের কোনো কৃতিত্ব নেই। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তি যখন অন্যান্য রাজ্য করে ফেলেছে, পশ্চিমবঙ্গ সরকার করতে চায়নি। সুপ্রিম কোর্ট কঠোরভাবে বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে না করলে তারা কঠোর পদক্ষেপ দেবে, তখন বাধ্য হয়ে তারা এই কাজটি করতে রাজি হয়েছিল। কৃতিত্ব নিতে চাইছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান, বাধ্য হয়ে করেছিল উপায়ন্তর না দেখে। তাই এই সবুজ বিপ্লবের জনক বালু মল্লিককেও কিন্তু তৃণমূল এবার ছেড়ে ফেলবে, কারণ বালু মল্লিক অলরেডি টেন্টেড। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন তাকে বেশি দিন বয়ে বেড়ালে তৃণমূলের একই তো ভাবমূর্তি বলে কিছু নেই, যতটুকু সামান্য যদি পড়ে থাকে সেটাও তলা দিতে গিয়ে ঠেকবে। বালু মল্লিকের আইনজীবী হচ্ছেন অনিন্দ রাউত। অনিন্দ খুব ভালো ছেলে, ফিরাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ। এই অনিন্দ রাউত পার্থর আইনজীবী ছিলেন। শোনা যায় কলকাতা হাইকোর্টের কোনো এক আইনজীবী, তিনি খুব প্রভাবশালী, কিন্তু তিনি কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন খুব একটা কেউ জানে না, কিন্তু তিনি ছোটবাবুর ঘনিষ্ঠ। তিনি নাকি অনিন্দ রাউতকে ফোন করে একবার বলেছিলেন যে তুমি পার্থর হয়ে লড়বে না, যদি লড়ো তাহলে তোমাকে মেয়র পারিষদার রাখা যাবে না। অগত্যা অনিন্দ রাউত ববি হাকিমের শরণাপন্ন হন এবং ববি অনিন্দ রাউতকে ডিফেন্ড করেন। আবার এই অনিন্দ রাউতকেই হয়ে প্রচারে, প্রথমবার যখন ও নির্বাচনে দাঁড়িয়েছিল প্রচার এসেছিলেন শুভেন্দু অধিকারী। তাই এবার অনিন্দ রাউত বালু মল্লিকের হয়ে সওয়াল করছেন, শুনি আমার যেন কেমন কেমন লাগলো। তাহলে ছোটবাবুর অপছন্দের একজন বালু মল্লিকের হয়ে সওয়াল করছেন, ফিরাদ ঘনিষ্ঠ, তার মানে ডালমে কুছ কালা, তার মানে ছোটবাবু বালু মল্লিককে খুব একটা পছন্দ করেন না। এটা আমার আগে ধারণা ছিল, অনেকেরই ধারণা ছিল। যেই বালু মল্লিকের ওই অনিন্দ রাউত সওয়াল করলেন, তখন আমার এই ধারণাটা মানে পাকাপোক্ত হলো যে বালু মল্লিক ছোটবাবুর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন না। প্রথমে পার্থ, তারপরে বালু, মানে এরা সব তৃণমূলের পুরনো দিনের লোক। ওই যে পার্থ ভৌমিক বলেছিল না, যা হয়েছে 11 থেকে 21, 21-এর পরে সব একবারে গঙ্গা জলে ধোয়া সব তুলসী পাতা। তাহলে 11 থেকে 21-এর নায়ক তো বালু মল্লিক। এখন দলের সংগঠনের রাস পুরোপুরি অভিষেকের হাতে। অভিষেক কিছু বললে সেটাকে অগ্রাহ্য করার স্পর্ধা কারুর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে এয়ার অ্যাপারেন্ট ঘোষণা করে দিয়েছেন, সংগঠনের দায়িত্ব তার কাছে ছেড়ে দিয়েছেন। অনুব্রত মণ্ডল বীরভূমের আজ জেলা সভাপতি থাকছেন না, তার নামটুকু নেই, কারণ অনুব্রত বোঝা সে আর বীর নয়, সে আর খাঁচায় বন্দি বাঘ নয়, কি করেছে কেষ্ট নয়, শুনবেনই না এইসব অমৃতবাণী। বীরের মর্যাদা দিয়ে বার করতে হবে কেষ্টকে, আর শুনবেন না। বালু মল্লিকের হালও কেষ্টর মতো হবে। আস্তে 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 বালু মল্লিক পক্ষে একটা কথাও তৃণমূল বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন কিছুদিন বাদে বালুকে ফাঁসিয়ে দিয়েছে এই মন্তব্যও করবেন না, বালুকে নিয়ে তিনি কথাই বলবেন না। আর ছোটবাবু তো বালুকে পছন্দ করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো দিনের সঙ্গীতে বালু ছোটবাবু পছন্দ করেন না, ফিরাদকে করেন না। ফিরাদকে কিছু করতে পারছেন না, কারণ ফিরাদের একটা ক্লাউড আছে আর একটা সংখ্যালঘু ফেস। কিন্তু পার্থ, বালু এদের সবাই এখন রাজনীতির থেকে বহু যোজন ধরে কোনো ভবিষ্যৎ নেই, এখন রমরমা ছোটবাবুর অনুগামীদের। সুতরাং বালু মল্লিককে ছুঁড়ে ফেলে দেওয়া তৃণমূলের কাছে জাস্ট সময়ের অপেক্ষা, ধাপে ধাপে এই প্রক্রিয়াটা তারা সম্পাদন করবে। মহুয়াকে কৃষ্ণনগর জেলা তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে। অনুব্রতবাদ, অনুব্রতর কথাও আর কেউ উচ্চারণ করে না, তার ভাই বোধ হয় একটা পুলিশ স্টেশনের সামনে পড়েছিল মার খেয়ে। ভাবতে পারেন অনুব্রতর ভাই পুলিশ স্টেশনের সামনে মার খেয়ে পড়ে আছে। তাই বালু মণ্ডল, এই বালু মল্লিক
কে ছেড়ে ফেলতে তৃণমূল আর বেশি সময় নেবে না, এক ধাপে 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 করবে। বালুকে ফাঁসিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন রাতারাতি তার স্টেটমেন্ট উইথড্র করা তো সম্ভব নয়, সময় নিয়ে নিয়ে সময় নিয়ে নিয়ে সময় নিয়ে নিয়ে নিজের বালুর থেকে দূরত্বটা তৈরি করবেন এবং তারপর বালুর তো রাজনৈতিক জীবনে প্রশ্নচিহ্ন উঠেই গেছে, এবার তৃণমূল ঝেড়ে ফেললে বালুমন্ডলে এই বালুমল্লিকের আর সেই অর্থে কোনো রাজনৈতিক অস্তিত্বই থাকবে না, এটাই তৃণমূলের দস্তুর।